আজ পর্ব 10 ভবনের পর্ব, 30/12/2018। সকালে অ্যালার্মে যখন ঘুম ভাঙে তখন প্রায় 2:35 বেজে গেছে। মাকে দেখে মিঠু আর অজয়কে ফোন করি। ফোনের ওপর থেকে অজয় মিঠু বলে উঠল, ওরাও তৈরি। আমি কিছুক্ষণের মধ্যে আমি আমার মাকে নিয়ে সুকাশটিতে পৌঁছে যাই। দেখি অজয়, মিঠু আর ঋদ্ধিমান ওরা আগে থেকেই পৌঁছে গিয়েছিল। মিনিট দুয়েকের মধ্যে আমার বুক করা ওলা গাড়িটি আমাদের সম্মুখে হাজির। আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ি। এবার আমাদের গাড়ি সোজা শিয়ালদার দিকে এগাতে থাকে। চারিদিক ঘন অন্ধকার ও নিস্তব্ধের মধ্যে আমাদের গাড়ি সোজা রাজা রামমোহন সরণি পেরিয়ে মহাত্মা গান্ধী রোডের ওপর ট্রাম লাইন ধরে বিদ্যাপতি সেতুর উপরে পৌঁছাল। রাস্তা থেকে শিয়ালদহ স্টেশনের ঘড়িতে দেখতে পাই, দেখি 3:20 বেজে গেছে। আগে থেকে অনলাইনে লোকাল ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম বলে টিকিট কাটার লম্বা লাইন থেকে বেঁচে গিয়েছিলাম। স্টেশনে পৌঁছে দেখি আমাদের ট্রেন 9C প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ট্রেনে উঠে বসে পড়ি। বাইরে প্রচণ্ড ঠান্ডা। মা আমার সোয়েটারটা নিয়ে পা ঢাকা দিয়ে বসলো। ঋদ্ধিমান মিঠুর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পাক্কা 3:45 নাগাদ আমাদের ট্রেন ছাড়ার বাঁশি বেজে উঠলো। আমি আর অজয় ট্রেনে বসে পড়লাম। এরই মধ্যে আমাদের ট্রেন দমদম ছাড়িয়ে ব্যারাকপুরের দিকে ছুটছে। আমি গায়ের জ্যাকেটটা দিয়ে চোখ বন্ধ করে বসে রইলাম। প্রায় ঘন্টা দুয়েক পর অজয় আমাকে দেখে একটা গুড়ের খাজা আমার হাতে দিয়ে বলল, খেয়ে দেখ, খাসা জিনিস। আমিও মুখে পুড়ে দিই। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 6:30 বেজে গেছে। আমাদের ট্রেন তখন কৃষ্ণনগর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছাড়লো রায়বাহাদুরের দিকে। প্রায় 1 ঘন্টা পর আমাদের ট্রেন পাগলচুন্ডি স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ঋদ্ধিমান তো স্টেশনের নাম শুনে অবাক হয়ে মিঠুর দিকে জিজ্ঞেস করলো, মা, এখানে কি পাগলটা থাকে? 15 মিনিট পর আমাদের ট্রেন পলাশি স্টেশনের দিকে পৌঁছায়। পলাশি আসতেই অজয় জানলার পাশে কি যেন একটা উঁকি মেরে দেখছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, কী রে, কী খুঁজছিস? ও বলে উঠল, পলাশির সেই মাঠটা তো দেখতে পাচ্ছি না। পাশে থাকা এক ভদ্রলোক হেসে বলল, এখান থেকে সেই মাঠটি অনেক দূরে। এরই মধ্যে আমাদের ট্রেন শ্রীরামনগর হল্ট পেরিয়ে বেজিং নজর স্টেশনে পৌঁছে গিয়েছে। ট্রেনের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ পাচ্ছিলাম। উঁকি মেরে দেখি এক ভদ্রলোক গরম গরম প্যাটিস বিক্রি করছে। আমি, মা আর ঋদ্ধিমান 3টে কিনে সকালের জল খাবারটা সেরে ফেলি। অসাধারণ খেতে। উনি আমাদেরকে বলেন, উনি প্রতিদিন সকালে বাড়িতে নিজে হাতে তৈরি করে কেনাবেচা করে। প্রায় 25 বছর উনি এই কাজটি করে আসছে। প্রায় 8:30 নাগাদ আমাদের ট্রেন বহরমপুর স্টেশনে পৌঁছায়। আমি মাকে বলে উঠলাম, মা, আমাদের ফ্ল্যাটের রবিদার গ্রামের বাড়ি কিন্তু এই বহরমপুরে। ট্রেন চলল কাসিম বাজারের দিকে। আমাদের ট্রেন কাসিম বাজার পেরিয়ে প্রায় 8:45 মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছায়। নমস্কার।